আমি সদস্য হয়েছি এখান থেকে দেশ কৃষ্টির আন্দোলনে পাকিস্তানের যে সিলেবাস আমাদের সাজিয়ে দিয়েছিল পাকিস্তানের দেশ কৃষ্টির বইটা সিলেবাসের ওইটার বিরোধিতা করতে গিয়ে আমরা ছয় দফা এগারো দফা আন্দোলনে সম্পৃক্ত হয়ে আমরা জাতীয়তাবাদী আন্দোলনে সম্পৃক্ত হয়ে আমরা তখন বঙ্গবন্ধুকে পাকিস্তানের গভর্নমেন্ট প্রধানমন্ত্রিত্ব দেয় নাই সেই হিসেবে আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছে সেই হিসেবে আমরা মুক্তিযুদ্ধে এই অংশ গিয়েছি। কীভাবে গেলেন যাওয়ার ঘটনাটা? যাওয়ার ঘটনা হচ্ছে যে সৌভাগ্যবশত এই আমাদের এই সপ্তম শহরের সপ্তমতে ইউনুস ইউনুস আমাদের বাড়িরই ছেলে শুনেছে সে জেলে মৈত্রী ভাইয়ের সাথে জেলে গেছেন আর হির মধ্যে ধরা করে আর আমার মুক্তি দীর্ঘক্ষণ গুনতেছেন হঠাৎ সে বাড়িতে আসছে দেখি তার মাথা নেড়া মাথা আসান তার সাথে দেখা করলো একবার দেখা কর দ্বিতীয়বার দেখা করার সময় তার পিতা আমাকে খরাভাব বললো যে আমার ছেলে জেল থেকে আসে তোমরা এটি তোমাকে ডিস্টার্ব করতেছে কেন ও একটু রেস্ট নে আমি চলে আসলাম বহুমানে রাত্রে ওনার সাথে যোগাযোগ করি বললাম ইনুস তুমি যে শহর থেকে ডাকার খবর কী আমাকে আমাদের করণীয় কী আমরা কী করতে হবে আমাদের তো ইনুস আমাকে সরাসরি বললো ভাই এখন আমার বাপ আমার উপর খরা নজর রেখেছে এই নজরদারিতে আমি তোমার সাথে বিশেষ করে কথা বলতেছি যখন আমরা ভারতে চলে যাবো আমার সাথে যোগাযোগ আছে তোমাকে আমি খবর দেবো সে খবর দেওয়াতে আমার সাথে আমার সাইড মাধ্যমে একসাথে বারো থেকে ফুলিশ্বরী কাঞ্চনপুর বাজারে প্রায় সত্য যদি মজিম ভাই ওখানে ছিলেন একসাথে আমার বারোতে চলে গিয়েছে দূরের দিকে মনে হয় তারপরে বারোতে চলে যাওয়ার পর আমাদের সব রকম থেকে আমাদের এস এম ইউসুফ ভাই ওয়াব সাহেব আমাদের হারুন সাহেবের পিতা ডাক্তার মাহমুদ আলক সাহেব আমাদেরকে রিসেপশন করলেন সাবের আহমদ আজগরি আমাদের নেতা এবং ইউসুফ ভাই আমাকে পিক আপ করে হরিণে ক্যাম্পে নিয়ে গেলেন ওখান থেকে আমরা ট্রেনিংয়ে চলে গেলাম অম্পিনগরে আবার ওখান থেকে হরিণে চলে আসলাম গুরুবীর আমাদের আমার সফর টিভি একজন টিভি ইঞ্জিনিয়ার মারা গেছেন জন না আসেন উনি উনি আমাদের হাটাজারি আমার সব ফুরিকশরীরটা মারা গেছে হাটাজারি আহমদ সব আমার আমার সব টিভি উনি টিভির ইঞ্জিনিয়ার ছিলেন এখন আছে বেশ আছে ওনার নেতৃত্বে কজন আসছে আমরা আসছি আমরা মানে আমরা এক প্ল্যাটফর্ম ছিলাম ওনার আমাদের গ্রুপটা হচ্ছে ওনার নেতৃত্বে আটজন আমাদের হাটাজারিতে আমরা রেস্ট নিয়ে তখন ফজল আহমেদ সাহেব আমাদের ডাক দিলেন একটা জায়গায় বংশালে গেলাম ওইখান থেকে রাত্রেই নৌকো করে আমরা উমর মর্দনে ওখানে গেলাম ওখান থেকে এক রাত্রে একটা কিছু অপহরণ আমাদের কল করতে হলো ওইয়ার পর আমাদের আবার আরেকটা রাত্রে আমাদের মূসা ভাই আমরা তাকে এডবুকুল মূসা আর কি আমার বাড়িতে একদিন রাত্রে তাকে আবার আমরা মাদাসা চলে গেলাম নৌকো করে নৌকে মাদাসা আমাদের এই যে রামদাস সেহাট ওখানে অপারেশন করলাম অপারেশন করে আমরা রাজাকার অপারেশন রাজার খবর ক্যাম্প ছিল ওখানে রামদাস হাটে ওইটা করে আমরা আমরা রাত্রে আবার আমরা রওজানের আমর ফিরে চলে গেলাম ওখান থেকে আমরা ক্যারানিয়ার ঘেরাও করলাম আমাদের এক সময় রাজের কলেজের বিপি তিন চারজন লোক রাজাকার মারা গিয়েছিল
আমরা এটা জয়লাভ করার পর আবার এটা স্থানান্তরিত হয়ে বাহাদুর জেলে আজ আমরা অনেক অপারেশন করেছি আমাদের আমরা কাঠিয়া স্কুলে রাজাকার অপারেশন করেছি তারপরে আমাদের ফুলই সেতু উড়িয়ে দিয়েছি আচ্ছা তো এগুলো কাঠিয়ার নেতৃত্বে কাজ ছিল কাঠিয়ার নেতৃত্বে একজন বেঙ্গল রেজিমেন্ট গোলাম রব্বানি মনু এখনো উনি বেঁচে আছেন মোট কটা অপারেশন করছেন আমার এখন প্রায় 17-18টা অপারেশন করেছি 16 ডিসেম্বর আমরা ফটিকশ্বরের দেবের বাড়িতে ছিলাম ওখান থেকে আমরা মাস করে তারপর হরাদাবাদে নাজিরহাটে চলে গেছি আর কি